আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা শিখব অডিও এডিটিং এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অডাসিটিতে ম্যাক্রো ইউজ করে কিভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অডাসিটি 3.0 ভার্সনে। আর অডাসিটির এই ভার্সনটি একদমই ফ্রি একটি ভার্সন। আপনারা গুগল থেকে অডাসিটি লিখে সার্চ করলে একদমই সহজে এই সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চাইলে একদমই সহজে ডাউনলোড করতে পারবেন। অডাসিটি হচ্ছে অডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি সফটওয়্যার। এটি একদমই সিম্পল সফটওয়্যার বাট খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। তো অডাসিটি সফটওয়্যার নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, আমরা যেখানে দেখিয়েছিলাম কীভাবে অডাসিটিতে নয়েজ রিমুভ করা যায় এবং কীভাবে বিভিন্ন প্লাগিনসগুলো, থার্ড পার্টি প্লাগিনসগুলো আপনি অডাসিটিতে ইউজ করা যায়। এই ধরনের অনেকগুলো টিউটোরিয়াল আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা অডাসিটিতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যারা অডাসিটিতে অডিও এডিট করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকে ভিডিওটি। আজকে আমরা দেখব অডাসিটিতে এমন একটি ফিচার রয়েছে, এমন একটি অপশান রয়েছে, যেটি ইউজ করে আমরা অডাসিটিতে আমাদের অডিও এডিটিংকে আরও অনেক বেশি সহজ এবং শর্টকাট করতে পারি। এক কথায় আমরা এক ক্লিকে অডিও এডিট করে ফেলতে পারবো অডাসিটিতে। তো এখন আমরা শিখব অডাসিটির সেই ফিচারটি, অর্থাৎ ম্যাক্রো ফিচারটি আমরা কীভাবে পারফেক্টভাবে ইউজ করব। তো আমরা অলরেডি চলে এসেছি অডাসিটির মধ্যে, আমরা এখানে একটি অডিও রেকর্ড করে নেব প্রথমে। তো আমি জাস্ট এখান থেকে রেকর্ডে ক্লিক করব, দেন আমি এখান থেকে মাইকে কথা বলে রেকর্ড করে নেব। আমি জাস্ট এখান থেকে রেকর্ডে ক্লিক করছি। আজকের ভিডিওতে আমরা শিখব অডাসিটিতে ম্যাক্রো ফিচার ইউজ করে কীভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। ওকে, আমি এখান থেকে স্টপ করলাম, আমরা এখানে একটি অডিও রেকর্ড করে নিলাম। তো আমরা যখন অডাসিটির মাধ্যমে অডিও এডিট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন ফিল্টার্স ইউজ করি। তো আজকে আমরা যে ফিল্টারগুলো ইউজ করব সেটা হচ্ছে যেটা সাধারণত আমি করে থাকি। প্রথমে আমরা এই অডিওর মধ্যে সামান্য একটু নয়েস রয়েছে সেটা রিমুভ করব। দেন আমরা এখানে কম্প্রেসর ফিল্টার ইউজ করব, নর্মালাইজ ফিল্টার ইউজ করব, এবং সবচেয়ে পাওয়ারফুল যে ফিল্টারটি সেটা হচ্ছে টিডিআর নোবা, এটা একটি থার্ড পার্টি ফিল্টার্স। এটি যদি আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করে আপনাদের অডাসিটিতে অ্যাড করতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিওটির লিঙ্ক আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো আমরা টিডিআর নোবা ফিল্টারটি ইউজ করব, প্লাস আমরা ফিল্টার কার্ভ যে ফিল্টারটি রয়েছে সেটাও ইউজ করব। এই ফিল্টারগুলো আমরা একটা ক্লিকের, অর্থাৎ একটি কমান্ডের মধ্যে সেভ করে নেব। দেন আমরা যতবারই অডিও রেকর্ড করব আমরা শুধু ওই কমান্ডটাই অ্যাপ্লাই করলে সাথে সাথে আমাদের অডিওর মধ্যে সবগুলো ফিল্টার একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো আমরা যেটা করব, প্রথমে আমি এখান থেকে অডিওর নয়েজটা রিমুভ করে নিতে পারি। তো সেটাও আমরা চাইলে একই কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি সাজেস্ট করব অডিওর নয়েজ রিমুভটা আপনারা একটু ম্যানুয়ালি করে নেবেন, কারণ সবসময় আমাদের অডিওর নয়েজটা সব অডিওতে সমান থাকে না, কোথাও নয়েজ বেশি থাকে আর নয়েজের যে সাউন্ডগুলো সেগুলো সবসময় একই রকম থাকে না। তো সেজন্য আপনাকে প্রতিটা অডিওতে নয়েজটা ডিটেক্ট করে দিতে হয় সফটওয়্যারকে, সেটা অডিও ক্লিপ থেকে সেই নয়েজটা সফটওয়্যার রিমুভ করে নে, ঠিক আছে? তো আমি এই কাজটি একদম শেষে করব, নয়েজ রিমুভের কাজটা আমি একদম শেষে করব, কারণ আমাদের এই অডিওতে বেশি নয়েজ নাই, সামান্য নয়েজ রয়েছে। তো সেটা আমি একদম শেষে রিমুভ করব, ঠিক আছে? যদি বেশি নয়েজ থাকতো তাহলে আমি প্রথমে এটাকে রিমুভ করে নিতাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা যে ফিল্টারগুলো ইউজ করব সেগুলো কিভাবে আমরা একটি কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি। তো সেজন্য আপনি অডাসিটিতে একটি অপশান রয়েছে ম্যাক্রো, সেই ম্যাক্রো ফিচারটি ইউজ করতে হবে। ম্যাক্রো ফিচারটি ইউজ করার জন্য আমরা এখান থেকে সিম্পলি চলে যাব টুলস অপশানে। এখান থেকে আপনি চলে যাবেন ম্যাক্রোস, একটি অপশান পাবেন, ম্যাক্রোসে ক্লিক করবেন। তাহলে এখানে ম্যাক্রোসের যে উইন্ডোটা সেটা চলে আসবে। আমরা এখানে কয়েকটি কমান্ড অলরেডি এর আগেই সেভ করে রেখেছিলাম। দেখুন এখানে টিডিআর একটা ফিল্টার রয়েছে, একটি হচ্ছে 01, এগুলো আমরা এর আগে সেভ করে রেখেছিলাম। তো আমরা এখন নতুন করে আরেকটি কমান্ড সেভ করব যেখানে আমরা সবগুলো ফিল্টার অ্যাড করব। ওকে, তো আপনি যে কোনো কমান্ড সেভ করার জন্য এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে কী নামে সেভ করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখব হচ্ছে ট্যাগ বিডি 19 লিখলাম, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে ট্যাগ বিডি 19 নামে একটি ফাইল এখানে চলে আসছে। এখন আমরা এই কমান্ডের মধ্যে ট্যাগ বিডি 19 যে অপশানটা আসছে সেই কমান্ডের মধ্যে আমাদের যে ফিল্টারগুলো ইউজ করব সেগুলো ধারাবাহিকভাবে এখান থেকে ইনসার্টে ক্লিক করে নিয়ে আসব।
তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের এই অডিওর মধ্যে প্রথমে কম্প্রেসর ফিল্টারটি ইউজ করব, যাতে করে আমাদের অডিওতে যদি যেসব ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলোর লেভেল যেন ঠিক হয়ে যায়, কোথাও একদম কম ফ্রিকোয়েন্সি রয়েছে কোথাও একদম হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, সবগুলো যেন মোটামুটি একটি লেভেলে চলে আসে। সেই জন্য আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করে এখান থেকে জাস্ট কম্প্রেসর যে ফিল্টারটি সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি এটাকে এডিট করে নেব, আমি এখান থেকে এডিট প্যারামিটার্সে ক্লিক করব। এখানে আমরা যে সেটিংসগুলো রেখেছি ঠিক এরকম থাকবে, আপনি চাইলে এই সেটিংসগুলো দেখে নিতে পারেন। এই সেটিংসটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের অডিওতে পারফেক্টভাবে কম্প্রেসর ফিল্টার্সটি অ্যাপ্লাই হবে। আপনারা চাইলে এখান থেকে দেখে আপনাদের সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে আবার ওকেতে ক্লিক করলাম, তাহলে কম্প্রেসর যে ফিল্টারটি সেটা এখানে চলে আসছে 01। দেন আমরা এখানে আরেকটি ফিল্টার অ্যাড করব, সেটা হচ্ছে আমরা এখানে নর্মালাইজ ফিল্টারটি অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে চলে যাব নর্মালাইজ, এই তো নর্মালাইজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, আমি এখান থেকে এডিট প্যারামিটার্সে গেলাম। দেন এখান থেকে আপনি করে দেবেন -1.0 dB, আমি এখান থেকে চাইলে 0 dB করে দিতে পারি, বাট -1.0 dB করে দিলে ভালো, তাহলে আপনার অডিওটা ডিস্টর্ট হবে না। তো আমি এখান থেকে -1.0 dB দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসলাম। তো আমাদের এখানে দুটি ফিল্টার অলরেডি অ্যাড হলো, একটি হচ্ছে কম্প্রেসর একটি হচ্ছে নর্মালাইজ। আমি এখানে আরেকটি ফিল্টার অ্যাড করব, সেজন্য আমি এখান থেকে আবার ইনসার্টে চলে যাব। এখানে আমরা অ্যাড করব টিডিআর নোভা ফিল্টারটি, আর টিডিআর নোভা ফিল্টারটি যদি আপনার অডাসিটির মধ্যে না থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি রয়েছে, সেটা দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন একদমই ফ্রিতে। আমি এখান থেকে টিডিআর নোভা ফিল্টারটিকে জাস্ট ক্লিক করলাম, দেন এখান থেকে আমি চলে যাব এডিট প্যারামিটার্স, এবং এখান থেকে আমি সেটিংসগুলো ঠিক করে নেব। আমি এখান থেকে প্রথমে একটি হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার অ্যাড করে নেব, আমি এখান থেকে এসপিতে ক্লিক করলাম, তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা অ্যাড হলো। দেন এখান থেকে আমি মিডিল ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেটাকে একটু ডাউন করে দেব, ওকে, এবং এখান থেকে হাই ফ্রিকোয়েন্সিটাকে আমি আপ করে দেব, ঠিক আছে। দেন এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এখানে যে অডিওটা সেটার মধ্যে একটি প্রফেশনাল লুক চলে আসবে। আমরা যদি মিডিল ফ্রিকোয়েন্সিটা যদি একটু কমিয়ে দিই তাহলে সেটা একটু বেশি ওয়েটফুল হবে অডিওটা, আর আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এটা বেশি ডিস্টর্ট হয়ে যাবে, ওকে। সেজন্য মিডিল ফ্রিকোয়েন্সিটা আমি একটু কমিয়ে দিলাম এবং হাই ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে লো ফ্রিকোয়েন্সিটা আমি 20 পর্যন্ত নিয়ে আসলাম, ওকে। এরপর আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে বেরোয় আসলাম, এরপর এখান থেকে আবার ওকে দিলাম, তাহলে আমাদের টিডিআর নোভা যে ফিল্টারটি সেটাও চলে আসছে। এরপর আমরা নিয়ে আসব ফিল্টার কার্ভ, আমরা অডিওর মধ্যে একটু ক্রিসপি ক্রিস্টাল ভাব নিয়ে আসব, সেজন্য আমি ফিল্টার কার্ভ যে ফিল্টারটি রয়েছে সেটা ইউজ করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব ইনসার্ট অপশানে, এরপর আমি ফিল্টার কার্ভ ইকিউ এই অপশানটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে চলে যাব এডিট প্যারামিটার্স। এরপর আমি এখান থেকে ম্যানেজে চলে গিয়ে আমি এখান থেকে জাস্ট হাই ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দেবো শুধু, সেজন্য আমি এখান থেকে চলে যাব ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে চলে যাব ট্রাভেল বুস্ট, ওকে। এখান থেকে আমি জাস্ট হাই ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়িয়ে দেবো, এখানে একটু বেশি বেড়ে গেছে আমি এখান থেকে একটু কমিয়ে দেবো, এখানে প্রায় 9 dB মতো চলে আসছে, আমি এখান থেকে 6 dB নামিয়ে দেবো, ওকে, 6 dB পর্যন্ত নামিয়ে দিলাম। দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসলাম, এরপর এখান থেকে আবার ওকে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি আমরা সবগুলো ফিল্টার অ্যাড করে নিয়েছি, নর্মালাইজ কম্প্রেসর টিডিআর নোভা এবং ফিল্টার কার্ভ। এখন আমি এটাকে সেভ করব, ঠিক আছে। সেভ করার জন্য আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব, তাহলে আমাদের এই ফিল্টারগুলো ট্যাগ বিটি 19 এই অপশানের মধ্যে সেভ হয়ে যাবে, ওকে। আপনি চাইলে এটাকে আবার এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ আপনি যদি কখনও আপনার পিসিতে উইন্ডোজ ইনস্টল করতে হয় নতুন করে, তখন আপনি আবার নতুন করে যে অডাসিটি সফটওয়্যারটি সেটা ইনস্টল করবেন, দেন আপনি কিন্তু এই অপশানটা পাবেন না। এখন আমরা যে সেটিংসটা করে নিয়েছি সেটা পাবেন না। তো আপনি চাইলে এই সেটিংসটাকে আপনার ড্রাইভের মধ্যে যে কোনো একটি ফোল্ডারে এখান থেকে এক্সপোর্ট করে সেভ করে নিতে পারেন, পরবর্তীতে জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে সেটা নিয়ে আসলে এখানে চলে আসবে, ওকে। এরপর আমি এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করলাম, তাহলে আমাদের যে ফিল্টারগুলো সেগুলো একটি অপশানে অর্থাৎ ম্যাক্রোসের মধ্যে ট্যাগ বিটি 19 সেভ হয়ে গেল। এখন আমরা এই অডিও ক্লিপটার মধ্যে সেই সেভ করা যে ম্যাক্রোটি সেটা ইউজ করব। সেজন্য আমি এখান থেকে ক্লিপটাকে জাস্ট সিলেক্ট করলাম বাম পাশে ক্লিক করে, দেন এখান থেকে আমি চলে যাব টুলস অপশানে, এখান থেকে অ্যাপ্লাই ম্যাক্রো। দেখুন এখানে আমরা যে কোটি ম্যাক্রো সেভ করেছি সবগুলো চলে আসছে, এখানে দেখুন আমরা এইমাত্র সেভ করেছিলাম ট্যাগ বিটি 19 সেটা এখানে চলে আসছে। আপনি যে কোটা সেভ করবেন সবগুলো এখানে পেয়ে যাবেন ম্যাক্রোতে। তো আমি এখান থেকে ট্যাগ বিটি 19 যেটা সেটা অ্যাপ্লাই করব, আমি এখান থেকে ক্লিক করলাম, দেন এখানে আমাদের সবগুলো ফিল্টার একসাথে অডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেলো, ওকে। এখন আমি যদি একটু প্লে করে দেখি,
আজকের ভিডিওতে আমরা শিখব অডাসিটিতে ম্যাক্রো ফিচার ইউজ করে কিভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। ওকে, আমি যদি কন্ট্রোল জেড দিই, এখানে দেখুন আমাদের আগের অডিওটা কেমন ছিল, আমি এখানে প্লে দিচ্ছি আবার। আজকের ভিডিওতে আমরা শিখব অডাসিটিতে ম্যাক্রো ফিচার ইউজ করে কিভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। এটা আমাদের আগের অডিও ছিল, আমি এখন আমাদের ক্লিপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আবার ম্যাক্রো যে ফিল্টারটি সেটা ইউজ করব, এখান থেকে ট্যাগ বিডি 19। এখন দেখুন আমাদের অডিওটা কেমন হলো। আজকের ভিডিওতে আমরা শিখব অডাসিটিতে ম্যাক্রো ফিচার ইউজ করে কিভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। আমি চাইলে এখান থেকে যে নয়েজগুলো আছে সেগুলো এখন রিমুভ করে দিতে পারি। তো আমি প্রথমে এখান থেকে যে নয়েজটা রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম এতটুকু, দেন এখান থেকে ইফেক্টে চলে গেলাম, এরপর এখান থেকে নয়েজ রিডাকশন, এরপর গ্যাট নয়েজ প্রোফাইল, এখান থেকে নয়েজটা রিটেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমি পুরো ক্লিপটা সিলেক্ট করি, এখান থেকে আবার ইফেক্ট নয়েজ রিডাকশন, এখান থেকে নয়েজ রিডাকশন আমি 8 পর্যন্ত রাখলাম, সেন্সিটিভিটি 3 থাকবে, এরপর এখান থেকে জাস্ট ওকে দিয়ে বেরো আসলাম। নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিবেন না এবং সেন্সিটিভিটি 3 বা 4 বেশি দিবেন না, তাহলে আপনার অডিওটার ফ্রিকোয়েন্সিগুলো একদমই লো হয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন আজকের ভিডিওতে আমরা শিখব অডাসিটিতে ম্যাক্রো ফিচার ইউজ করে কিভাবে এক ক্লিকে অডিও এডিট করা যায়। ওকে ফাইন, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অডাসিটিতে ম্যাক্রো ফিচারটি একদম পারফেক্টভাবে ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।